লতার এই যে কামরুলার লতার মাঝে একটা ডিভেট তৈরি হলো, আসলে এটা কোনো ডিভেট তৈরি হয় নাই ভাই, আমি কামরুল ভাইকে কিচ্ছু বলে নাই, এই বিষয়ে কিচ্ছু বলে নাই, শুধু বলছি যে হচ্ছে আসলে আলিফের কাজ শেষ, লতার কাজ শেষ। কে আলিফ তো গোসল করছে, তুমি গোসল করবা না? আমি পান তুলে পারিনি। তোমার তো নতুন কলা, আমার মোটর আছে, নতুন নতুন মোটর আছে। আচ্ছা আলিফ, লতার মোটরে কি তোমার গোসল করতে দেয় না? দেয় না না? আপু কয়েছে পানি খাবি দিও, আবার তুমি এত মোটরলি মানছি তোমার কটকা, আপু কয়েছে পানি খাবি দিতে আপনার পানি তো খাওয়ালে না, নতুন মোটরের পানিও তো খাইলে না। আমি খাই নাই মোটর আগে ঠিক মানে ভালো হয়ে দিলি, তারপরে আপনার একদিন দাঁত দিই আমার সংসারে খাওয়াবো। আরে ভাই, প্রবাসী আপুরে টাকা খাওয়ার আমার ইচ্ছা নাই না, আমার সংসারে খাবো। তোমার উপকৃত হচ্ছে, তোমাকে দান করছে, আমার তাতেই খুশি। আমার সংসারে খাওয়াবো বড় ভাইদের, আপনি খাওয়াবো, যদি কেউ না খাইতে চায় তাহলে জোর করে খাবো না, আর আপনি তো খাবেনই, কারণ আপনি তো আমার ভাই, আর বোন যা দেয় সেটাই ভাইয়ের কাছে অনেক কিছু, ঠিক আছে? তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন, আসলে লতার বাড়ির অবস্থা একদম ভাঙ্গা চুরা বস্তির মতো হয়ে আছে। বস্তি বলবো না, বস্তির মতো করে রাখছো, কাহিনী কি নোংরা করে রাখছো কেন? নোংরা করে রাখছে ও তো ঠিক করবে না, ঠিক করবে না, ল্যান উড়ে বাবা নোংরা করে ফেলে দিলেন একটা দিয়ে আপনার বার। হ্যাঁ তো এই কাম কাজ, এই যে কি এইগুলা কি, ওই যে ওরে আল্লাহ, কোনো দিকে একটু দাঁড়ানোর জায়গাও নাই, সব ময়লা গাদি কাজ করতেছি। ময়লা না এগুলা কি, মানে জিনিসপাতি, জিনিসপাতি, সরি আমার ভুল হয়েছে, কাজ করতেছি যে ঘর সরালাম না দেখলেন না, তো ঘরে কাজ করতেছি, ওই ঘরে তোলা এগুলো ঘরের মধ্যে ছিল, তো ঘর লেপি মেপি দুয়া মুয়া বাদি তারপরে ঘরে লেয়া লাগবে। হ্যাঁ বুঝছেন, ঠিক আছে, তোমার তোমার নতুন ঘর করা হয়ে যাক, তারপরে তোমার নতুন ঘর দেখবে, ঘরে এগুলো সুন্দর ভাবে সাজাই রাখো, তারপরে আপনার দর্শকরা দেখবে একদিন আপনাদের জন্য। আমি আমার দেখাইলেই কি না দেখাইলেই কি না, আমার আমার আমি কি করে সেটা দেখা, সেটাই দেখা লাগবে না। আমি তো সারা যতদিন আছে তোমাকে নিয়ে ভিডিও বানাই ম্যাক্সিমাম, আমার ভালোবাসার মানুষ তো আছে অনেকেই, তারা দেখবে না লতা কি করতেছে, কেন এগুলো করলো, কিসের জন্য করলো, তো তারা তো দেখবে, তাদের দেখার অধিকার আছে আমি মনে করি, তো আমি যেটা করব সেটা তারা অবশ্যই দেখবে, সেটা কে কি বললো সেটা আমার দেখা নেই। কালকে খুব মাইন্ড করছে দেখলাম ভিডিওতে, মাইন্ড করছে, আমি তো মাইন্ড করার মতন কোনো কথা বলি নাই ভাই, আপনাকে তো বলি নাই, আপনাকে বলছে আমি কিছু না, কোন যে লতা আমাকে এই কথাগুলো বলছে, আমি আপনাকে কি বলছি সেটাও আমি কামরুল ভাইকে বলছি, আপনাকে আমি যেটা বলছি সেই কথাটাই কামরুল ভাইকে বলছি, কিন্তু আমার কোনো রাগ নেই, সমস্যা নেই, মাইন্ডের ভিডিও সে বানালেও রাগ নেই, কোনো রাগ নেই, কারণ এখন আমি একটা এর মধ্যে আছি, এখন আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে তার মধ্যে থেকে নিয়ে আসলে এটাই, আর যদি না নিয়ে আসে তাহলে তো মনে করেন যে আমি আপনাদের সাথে রাগারাগি করে এখন আপনাদের সাথে ঝগড়া করে আমার তো কোনো লাভ নেই, কারণ বড়দের যে সম্মান করতে জানে না সে তো কোনো মানুষের কাতারেই পড়ে না। আমার সে বড় ভাই, সে আমাকে মাইন্ড করলেও আমার কিছু বলার জন্য নেই, কারণ সে আমাকে একটা ধমক দিতেই পারে, এটা আমি কোনো কিছু মনে করিনি। হ্যাঁ যাই হোক, তবে সব কথা শেষ কথায় ভালো ভালো ভালোবাসে, ভালো যারা কাছের মানুষ তারা গালি দিলেও কাছে থাকবে না, গালি না দিলেও থাকবে না, কিন্তু একটু বোঝে কমে এতটুকু, তাছাড়া কিছু না, কিছু বলতে চাই না, কারণ পাশে ছিল, আপনারা ছিলেন, থাকবেন আশা করি, অভিমান নিজেদের ফ্যামিলিতেও হয়, ঠিক আছে, কিন্তু ভাইয়া সেটা মানে সেই অভিমানটা না মানে অনলাইনেতে বলে দিছে, সমস্যা নাই, তবে ভাই আমার এতটুকু একটু এতটুকুও খারাপ লাগেনি, ঠিক আছে, কিন্তু আসলে অভিমানটা না ভাই দরকার নেই, কিছু বলার দরকার নেই আপনার, হ্যাঁ সমস্যা নেই, আমি কিছু আমি আমি কিছু না ভাই, আপনাকে আমি একটা কথা বলবো, যদি কাউকে আমার পাশে থাকতে চায় থাকবে, যদি না থাকতে চায় তাকে তো জোর করে আমি রাখতে পারবো না, তবে আমার পাশের মানুষ
যদি আমার পাশে থাকে সে আমাকে খাওয়াইতে পারবে ঠিক আছে সেটাই এতটুকু আপনারা এখন যদি না থাকতে চান আমি তো আপনাদের জোর করে আনতে পারবো না এখন আপনাদের মনে যদি মনে হয় আমি মন থেকে সেই কথাটা বলে থাকি তাহলে এটা আপনাদের ভুল ধারণা আমি যেহেতু আপনাদের নাম সব জায়গায় কেউ আমার ভাইয়ের পরিচয় চাইলে প্রথমে আপনার পরিচয় কামরুল ভাইয়ের পরিচয় আমি দিই অবশ্যই দিই কিন্তু কামরুল ভাইয়ের ভিডিওটা দেখে আমার আসলেই অনেকটাই কেমন যেন লাগলো যে আমি ভুল করলাম না কি করলাম যাক সমস্যা নেই তবে আমার আপুর জন্য দোয়া করবেন তিনি আমার রক্তের সম্পর্কের মানুষ না ঠিক আছে একটা কথা বলতে চাই ভাইয়া এই জগতে 10টা টাকা দিয়ে সাহায্য করতে গেলে অনেক কথা শুনতে হয় একটা 10টা টাকা একজন হাতে চাইতে গেলে বলে যে কামাই করে খাইতে পারিস না এই কথা কিন্তু বলে শহরে দেখবেন পরীক্ষা করে আর আপু আমার রক্তের সম্পর্ক ছাড়া এতগুলো জিনিস দিচ্ছে আসলে তার মন অবশ্যই বড় কতটা ভালো তাহলে বোঝেন মন বড় মানে তার কথা বলে শেষ করা যাবে না হ্যাঁ কিন্তু কিন্তু কেন জানি কামরুলেরও তো পরিচিত ছিল ওই আপু আমি আমার সাথে কথা হয়নি কখনো আমি চিনি না আমি জানিও না উনি কেমন তারপরেও মানে লতাকে যেভাবে আপনি সাহায্য করছেন তাতে বোঝা যায় আপনি অনেক বড় মনের মানুষ কামরুলের সাথেও আপনার অনেক কথা হয়েছে ইভেন আরও অন্যান্যদের সাথেও কথা হচ্ছে এগুলো আমি শুনছি তাতে বুঝছি যে আপনি অনেক বড় মাপের একজন বড় বড় মনের মানুষ কিন্তু লতার এই যে কামরুল আর লতার মাঝে একটা ডিবেট তৈরি হলো আসলে এটা কোনো ডিবেট তৈরি হয় নাই ভাই আমি কামরুল ভাইকে কিচ্ছু বলি নাই এই বিষয়ে কিচ্ছু বলি নাই শুধু বলছি যে হচ্ছে যে ভাইয়াটা দিছে আমি যতটুকু বলি আমি একটু বলতে দাও আমি আসলে এর বিষয়ে কিছু বলতে চাই না কারণ কি আমি একটা এই বিষয়টা নিয়ে তোমার আর কামরুলের দীর্ঘ দিনের একটা পথ চলা কিন্তু আজকে না সে আমি জানি এখন কামরুল ভাইয়া তোমাদের না না কামরুল ভাই আমাকে ভিডিওর মধ্যে গেলে বারবার একই কথা বলে আমি তো বলতেছি ভাই আমি আপনাকে সেরকম কোনো কথা বলি না কিন্তু তার উপরেও উনি আমার কে এই ভিডিওটা বানাইছে ঠিক আছে তো বানুক কোনো সমস্যা নাই আসলে এই ডিভাইডেড সে আমার ভাই হলে আমাকে দুইটা থাপ্পড় মারতো না মারতো তাই কি বলছে তাই কি কোনো সমস্যা নেই আমি শুধু আপুর জন্য দোয়া করি আল্লাহ যেন তার মনের আশাগুলো পূরণ করে কেন জানি না এগুলো দিচ্ছে আমার নিজের মানুষের হিংসা হচ্ছে ঠিক আছে অনেকের হিংসা হচ্ছে আমি আমার বাড়ির আশেপাশের লোকেরই তাহলে অন্য মানুষের তো হিংসা হবেই না আমি থাক ওই কামরুল ভাইয়া কিন্তু কিছু বলতে চাই না কারোকে নিয়ে কিচ্ছু বলবো না আমি আমার মতো ঠিক আছে যাই হোক তুমি তোমার মতো থাকো তোমার সংসার তুমি নতুন করে সাজিয়ে নাও এই যে এলোমেলো করে রাখছো বাড়ি ঘর হ্যাঁ সাজিয়ে নিব সুন্দরভাবে সাজিয়ে রাখো আর যে অবস্থা আমি চাই তোমার মানে আসলে এই আমি আর একটু কথা বলা মানে বলতে পারি নাই অনেক দিন আসছে আমি দীর্ঘদিন তাই 2 সপ্তাহ না তোমাদের ঘর ভাঙা 2 সপ্তাহ ব্যাপী তোমরা এইভাবে সবকিছু বাইরে রেখে দিয়েছো যেহেতু বৃষ্টি বাদলের দিন তোমাদের এই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হলে মনে হয় এগুলো তোমাদের ঘরের মধ্যে ঢুকাইতে পারবে ঘরে উঠবে হ্যাঁ তাছাড়া তো উঠছে না ঘরের মধ্যে তো আমি চাই তোমাদের এই কাজটি দ্রুত হয়ে যাক তো সেই পর্যন্ত ভালো থাকো আর তোমার ঘর নতুন সংসার নতুন ওয়াশরুম নতুন টয়লেট এগুলো সব কমপ্লিট হোক তখন একদিন এসে আমরা দাওয়াত খাবো তোমার নতুন ইনশাআল্লাহ না নতুন সাবমার্সিবলের পানি আমার আমার ঘরে বসে আপনাদের আমি রান্না করে খাওয়াবো আমি ঠিক আছে আমি আমি আর দর্শক আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা যারা আসতে চান অবশ্যই কমেন্টস করবেন আপনাদেরকেও নিয়ে আসা হবে সেদিন দাওয়াত দিব না জি না দর্শককে তো দাওয়াত দিব দর্শক আসলে আমার লাভ যে যে আসতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে যে যে আসতে চান হ্যাঁ শেষে আমার জন্য খালি আমার কমেন্ট বক্সে একটা করে সরি বলবেন যে আমি যাইতে চাই এবং এই ভিডিও স্ক্রিনশটটা আমাদের ফেসবুক পেজে যে যে মেসেঞ্জারের লিংক মানে দিতে পারবেন তাকে আমি ইনভাইট করব আজকে ভালোবাসার পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে যে আমি যাইতে চাই এইটুকু লিখে স্ক্রিনশট দি পেজের মধ্যে দিয়ে দিবেন আপনাদের সবার দাওয়াত শুধু এটার কমেন্ট থাকবে ঠিক আছে ভালো থাকবেন আপনারা আর আবার এটাও বলবেন না তোর ওই পাগলের বাড়ি যাই কিনা না যে তোমাকে ভালোবাসে আমি সত্যি কথা বলো যে তোমাকে ভালোবাসে তোমার সাথে মিট করতে ইচ্ছুক সে আসবে আর যারা আসলে ডিসলাইক করে তারা তো ভিডিওই দেখবে না না দেখে তারাই ভিডিও দেখে এটা ভুল ধারণা আপনার আচ্ছা যাই হোক দর্শক আপনারা সব সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ